বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। আর এইরকম বৃষ্টির দিনে আমরা একটা সুখবরের জন্য যাচ্ছি, মানে সুখবর তোমাদের এতদিন ধরে আমরা জানাইনি। অ্যাকচুয়ালি আমার বোন যে নতুন ফ্ল্যাট নিয়েছে, নতুন যে ঘর, সেই ঘরটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা কোথায় সেটা তোমরা জানতে পারবে বোনের, মানে এতদিন ধরে যে জিনিসটা মানে আমরা কাউকে জানাইনি, তাই তো? তো আজকে তোমাদেরকে জানিয়ে দেবো নতুন ঘর কোথায় হয়েছে আমাদের। চলো মাঠে, যে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মুড়ে আমরা যাচ্ছি আমাদের নতুন ঘরে। মানে কি বলবো, তো কি মন হলো আজকে, ভাবলাম যাই, এতদিন ধরে মানে সেই জিনিসটা হয়েছে, তো আজকে একটু তোমাদেরকে দেখাবো। এমনকি আমাদের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, দাদাদের গাড়িতে নিয়ে যাব এখন। আর গাড়ি আজকে আমি চালাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। এতদিন ধরে তোমরা হয়তো দেখো নি আমি গাড়ি চালাতে পারি কি না পারি, সব কিছু আজকে দেখতে পাবো। তাই তো মন কতটা খুশি, নতুন ঘর দেখতে যাবে। এর আগে তো অনেকবার দেখে মোড় আসলে মনে হয় যাবে না গাড়ি। তো চলো, আর এদিকে বৃষ্টি হচ্ছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যেটা বলার মতন না। বৃষ্টি মুড়ে ভিজে ভিজে তাও যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। তো চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আবারও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ঘরটা কোথায় সেটাও জানতে পারবে। তো চলো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে যেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এদিকে মাঠে দেখো, আমাদের মাঠে কত জল হয়ে গেছে, মানে জল, এই জলে কে কে নৌকা চড়তে আসতে পছন্দ করো অবশ্যই সেটাও কমেন্ট করো। আর এদিকে আমার বোন এই যে পুরোপুরি ভিজে গেছে, ভিজে ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো এখন চলে এসেছি, আর এই যে রয়েছে গাড়ি, আর এখন যাবো আমরা ফাইনালি আমাদের ফ্ল্যাটের কাছে। তো চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন এদিকে এই যে আমার ব্রাদার গাড়ি চালাচ্ছে, জানি না ওর গাড়িতে উঠেছি বা ভয় লাগছে চালাতে পারবে কিনা। আর যে দুজনে আমাদের লাইসেন্স সেই জন্য বসে পড়ে রয়েছে, এরা না চালিয়ে এটাকে দিয়েছে। এদিকে এখন যাচ্ছি আমরা একটুখানি ঘুরতে, কোথায় যাচ্ছি সব জানতে পারবে, সব তো বললো দাদা। চলো চালাক, তুই আমরা প্রথমে কি বলেছিলাম, তো চলো এখন তোমাদের আমরা ঘর, মানে ঘরটাকে দেখাবো কেমন কি, মানে ক ফ্ল্যাটের ঘর, কটা রুম আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বারাসাতে, যেটা তোমাদের এখন অব্দি আমি বলিনি, এটা বারাসাতে রয়েছে ঘরটা। তো চলো আগে যেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন যেহেতু চলে এসেছি আর এখন যাবো, বোন কেমন লাগছে, রুমে যাবি? মনে হয় ইদারসে। তো তো চলো এখন যাই, ধীরে ধীরে দেখা যাক কোথায় ছিল লিফট, কোথায়, এই তো লিফট। তো চলো এখন যাই, এখন আমরা যেহেতু লিফটে উঠবো, এই যে লিফট খুলে গেছে, কোথায় গেলি? আয়, তো এখানে যাবি না? কেন দাদা, ওই দাদা চলে যাবে হয়তো, মানে লিফটটা খুলে। তো চলো এখন কি বলবো, মানে আমাকে বেজ্জতি করে দিল লিফটটা খুলে, এখন দাদা আসে নি। কোন দাদা চলে গেছে? চলো চলে এসেছি, বলতে না বলতে কোনো দেরি আছে। কোন বলতো গেস্ট করতো কোনটা? দাদার ঘর, যে দাদা এখানে ফ্ল্যাট নিয়েছে। তো চলো এখন যাবো ভিতরে, তো দেখা যাক, আসুক আগে দাদা, আসুক, খুলে গেছে তোমার মধ্যে বোন।
দেখছেন। কেমন লাগছে বোন? বোনের বন নেবি এরম। এই যে কিচেন, এদিকে কিচেনটাকে দেখিয়ে দিই তোমাদের। এই যে কিচেন, তারপরে এই সাইডে রয়েছে এই যে ব্যালকনি, দেখো ব্যালকনিটা পুরো দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে একটা বাথরুম, আর এদিকে রয়েছে আর একটা বেডরুম, আর এদিকে রয়েছে আর একটা বেডরুম, আর এটা হচ্ছে বাথরুম। তোর কি মনে হয় এরকম কত এরকম ঘর নিবি দেখি? হ্যাঁ ছোট ঘর হবে এখন যেহেতু আমরা চলে এসেছি ছাদের পরে একটু যাবো, সুইমিং পুল দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ছাদের ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ দেখো। এদিকে রয়েছে সুইমিং পুল, আর এদিকে কত সুন্দর ভিউ দেখেছো। আর এখানে রয়েছে সুইমিং পুল, সব থেকে বড় কথা যেটা, দেখো ছাদের উপর থেকে কত সুন্দর লাগে। মনোজ কেমন লাগ রা? ওই সাইডে তো এখনো যাসনি, ওই সাইডে গেলে আরো ভালো। চলো পরে দেখা হচ্ছে। যেহেতু আমরা এসেছিলাম ছাদের উপরে, তো তোমাদের এই সাইডটা দেখানো হয়নি। দেখো এই সাইডটা কত সুন্দর, আরও এই সাইডে বোনরা তো সব অলরেডি গেছে। মানে ছাদটা এত বড় ছাদ, যেটা মানে বলার মতো না, অনেক বড়। যেহেতু এদিকে দেখো, এদিকে কত বড় ছাদ। তো বৃষ্টি, এদিকে বৃষ্টি নেমে গেছে অনেকটাই জোরে। এখন যেহেতু আমরা, যেহেতু বৃষ্টি বন্ধ হয়েছিল তখন আমরা একটু ছাদে এসেছিলাম ঘুরতে, আর এখন যেহেতু বৃষ্টি আমাদের যেতে হবে। আর আমার বোনের রুম মানে ছাদ থেকে পছন্দ, ছাদ থেকে পছন্দ হয়ে বলছে। আমার যদি ঘর খালি থাকে আমি একটা নিয়ে নেবো, হ্যাঁ তাই তো, রুম খালি থাকলে ছাদ থেকে পছন্দ হয়ে বলছে। ছাদ থেকে অনেক বললো, ছাদটা এতটা বড় আছে, কিন্তু ডেকোরেশন থেকে ছাদ সুন্দর। হ্যাঁ রুমের থেকে ছাদটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা যে কেউ দেখলে মানে পছন্দ হয়ে যাবে এক নজরে। হ্যাঁ মানে এত সুন্দর ছাদ, সন্ধ্যাবেলা এসে বসো, যাদের যারা ঘর নিয়েছে তাদের গুজরাটে আরো সুন্দর ঘর। হ্যাঁ না তো চলো এখন আমরা নিচের দিকে যাবো, তো বৃষ্টিটা কমুক, আগে বৃষ্টিটা কমুক, তারপর বৌদি আসুক তবে আয়েঙ্গে। তো চলো এখন আমরা যেহেতু নিচের দিকে যাবো, একটু নিচে বৃষ্টিটা একটু থেমে নোক, যেহেতু বৃষ্টি ভালোই জোরে হচ্ছে। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আবারও দেখা হচ্ছে। চলো আমাদের ঘর টর দেখা টাকা হয়ে গেছে, আর এদিকে যে বৌদি চলে এসেছিল ডিউটি থেকে। বৌদি ভালো আছো? তো চলো এখন যাবো আমরা বাড়ির দিকে, যেহেতু আমাদের ঘরটা দেখে। বোন আর একবার ছাদে যাবে নাকি? বৃষ্টি হচ্ছে অনেক জোরে, বৃষ্টি হচ্ছে অনেক জোরে, যেহেতু আর আমরা ছাদে যেতে পারলাম না। যেহেতু যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখে, তো চলো এখন যাবো আমরা বাড়ির দিকে, আর ছাদে যাওয়া হলো না।
বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে। ও এখন চলে এসেছি আমরা যেহেতু কৃষ্ণার চা খেতে, যেহেতু অনেক দিন পরে এসেছি, অনেক বলতে কি কমসে কম 6 মাস পরে। কবে বোন কবে এসেছে সেটাও বোনের মনে নেই, তো চলো চাটা খেয়ে নি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। শুনে এদিকে আমাদের চা চলে এসেছে, যে সবাই মিলে চা নিয়ে বসে পড়েছি। চলো এখন চাটা খেয়ে নি, তারপর চলে এসেছে ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া। ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করছো, তো চলো খাওয়া দাওয়া করে নি। কিছু বলতে চাস? কেমন? ভালো, তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপর দেখা হচ্ছে। তার সাথে গেছিলাম ঘর দেখতে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তারপরে ওখান থেকে কৃষ্ণার চাল দোকানে গেছিলাম, আমরা বাড়িতে চলে এসেছি, ভেবেছিলাম মাঠে যাব। আর আমার মা আগে থেকেই ভয় দিয়ে দিয়েছে যে মাঠে অনেক বড় বড় জোক হয়েছে, মানে কি বলবো, জোককে মানে ভয় আমিও পাই একটু, হচ্ছে না আগে থেকেই আমার মা ভয় কে দিচ্ছে। আর এদিকে আমার বোন বলছে জোক হয়নি মাঠে। কেন কি, তুই তো নৌকাতে গেছিস? আমি হেঁটে হেঁটে গেছি আজ এই বনের মধ্যে দিয়ে। মাঠে টাটে যাওয়া হয়নি, তো তোমাদের আর কি বলবো, এই ভিডিওটা ইউবি ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও। যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই।